যা কি শীত না পড়লেও নতুন বছরে ভালো ব্যবসা করছে ভুটিয়া মার্কেটে ব্যবসায়ীরা। প্রত্যেক বছর শহর শিলিগুড়িতে যেভাবে যা কি শীত লক্ষ্য করা যায়, তার থেকে একেবারে উল্টো চিত্র লক্ষ্য করা গেল এবছর শহর শিলিগুড়িতে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দু তিন দিন যা কি শীত পড়লেও নতুন বছরের শুরুতে আমি প্রত্যেক বছরের মতো এবছর শীতের মৌসুম শুরু হতেই শিলিগুড়ি হাকিমপাড়া এলাকায় ভুটিয়া মার্কেটে শীত বস্ত্রের সম্ভার নিয়ে বসেছে ভুটিয়া মার্কেট ব্যবসায়ীরা। ভুটিয়া মার্কেটে সিকিম, ভুটান থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শীত বস্ত্র ব্যবসায়ীরা এসে থেকে ভালো ব্যবসা আসায়। তবে এবছর শীতের মৌসুমের শুরুতে তেমনভাবে ব্যবসায় লাভ না করলেও নতুন বছরে কিছুটা লাভের মুখ দেখছে ভুটিয়া মার্কেটে শীত বস্ত্র ব্যবসায়ীরা। এদিন ভুটিয়া মার্কেটের ব্যবসায়ীরা জানান, চলতি সময় বেচা কেনা কিছুটা ভালো চলছে এবং বিশেষ করে শনি রবিবার ক্রেতার সংখ্যা থাকে অনেকটাই বেশি। ভুটিয়া মার্কেটে শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে থাকে। উত্তরবঙ্গবাসীর জন্য একটা পছন্দের জায়গায় উঠেছে এটি। এদিন কোচবিহার থেকে আসা এক ক্রেতা জানিয়েছেন, তিনি এই মৌসুমে শিলিগুড়ি এলে ভুটিয়া মার্কেটে এসে থাকেন কেনাকাটির জন্য, পাশাপাশি পুরো মার্কেটও ঘোরেন তিনি। এই মাসটা তো পুরো বাকি আছে, আর গত মাসের তো অল্প বাকি আছে না, মাসের তো মাসের জন্য কি আর টাকা প্যাভিলিয়ন জমজমাট $2 হয়েছে, একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর আইবো কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। পার্সোনাল কাজে এসেছিলাম, তো যাওয়ার পথে দেখে গেলাম, মার্কেটে ঢুকেও গেলাম, পছন্দ হয়ে গেল, নিয়েও নিলাম। খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে। আমি আগেও এসেছিলাম একবার, আশা হয়ে ওঠে না, যেহেতু আমরা কলকাতা থেকে ওখানেই কিনি, এইখানে আর প্রয়োজন হয়ে ওঠে না, তো আজকে এবার এসে গেছি যখন, হয়ে গেল ইত্তিফাকসে। এবার ঠান্ডাটা বেশি আছে আমার মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, তবে আমাদের এখান থেকে এখানে ঠান্ডাটা বেশি, কোচবিহার থেকে। পড়বে এই যে পৌষ সংক্রান্তি আসছে, সবাই এখন পিঠা খাওয়ার সময় হচ্ছে। হ্যাঁ, আমার দিদি আসছে, এই যে বোন আছে, দুই বোন আছে এদিকে, ওরা কুচবিহার থেকে আসছে, বাইরে দূরে থেকে আসছে, ওদেরকে দেখাইতে নিয়ে আসলাম কি ভুটিয়া মার্কেটটা কেমন লাগছে, চলো দেখি। ঠিকই হোগা, ইধার বেঠে ঘর ভাড়া খরচা নিকল জায়গা। हम ये फिर भी आ रहा है, ज़्यादा ठंडा होने से भी लोग नहीं निकलते ना बाहर, तो इतना ठंडे में शायद लोग आ रहा है जैसा लगता है हमको। नहीं नहीं होता है, आता है बाहर से भी। पहले के जैसा तो नहीं है, अभी थोड़ा ठीक ठाक है, चलता है, थोड़ा बहुत खर्चा ज़्यादा है पहले के जैसा, तो मॉर्निंग में थोड़ा बहुत होता है, दिन में थोड़ा फाका हो जाता है, फिर शाम को थोड़ा पिकअप करता है 9 बजे। एक्चुअली डिपेंड नहीं, गर्मी के कारण से तो हुआ था मेरा, अभी तो डर लग रहा है, फिर बोलता है लॉकडाउन होगा, तो हम लोग जैसा तो फिर थोड़ा अभी थोड़ा सा बैलेंस हो रहा है, फिर लॉकडाउन हो गया तो फिर जैसे जैसे हो जाए, 2 साल पहले ले जाएगा, फिर गर्मी में रहेंगे, बच्चे उधर खर्चा पानी थोड़ा निकल जाएगा। क्या नाम?